সুন্দরবনের দুবলার চরে আর রাস মেলা হবে না নির্দিষ্ট সময় শুধুমাত্র পুণ্য স্নান ও রাস পূজা অনুষ্ঠিত হবে দুপুরে খুলনার ফরেস্ট ঘাটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা জানান পরিবেশ ও বন উপমন্ত্রী বেগম হাবিবুল নাহার তিনি বলেন বছর থেকে পূজা উপলক্ষে শুধুমাত্র সনাতন সম্প্রদায়ের মানুষ সেখানে যাবার অনুমতি পাবেন অন্য ধর্মের লোকজনকে যাবার অনুমতি দেয়া হবে না সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষায় এই সিদ্ধান্ত বলে জানান তিনি মন্ত্রী বলেন প্রতি বছর হাজার হাজার মানুষ রাসমেলার সময় সেখানে গিয়ে সুন্দরবনের জীব বৈচিত্র্য নষ্ট করত। সে কারণে আর কখনোই রাসমেলা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আঠাশ থেকে ত্রিশে নভেম্বর রাস পূজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে